ম্যাম ওনার তলপেটে ব্যথা করে, উঠতে বসতে হাঁটতে গেলে আপনি মাত্র 5 মাস, আরো তো অনেক উঠতে বসতে ব্যথা হবে। এটা সব মায়েদের হয়েছে, আমরা যখন প্রেগনেন্ট ছিলাম আমাদেরও হয়েছে। আপনি, আমি সবসময় আমার রুগীদেরকে এভাবে গল্প বলি যে আপনি কাঁধে যদি 1 কেজি ওজনের একটা ব্যাগ নিয়ে অনেকক্ষণ হাঁটেন, আমাদের ঘাড় ব্যথা হয় না যে ব্যাগটা নিতে নিতে বা হাতে নিতে নিতে, তো বাচ্চাও তো একটা ওজনের জিনিস, ওইটা আপনি পেটে নিয়ে হাঁটছেন সারাদিন, তো ওটার জন্য তো একটু পেটটা একটু তো ভার হবে, উঠতে বসতে টান লাগবে। আর আমি যেটা বললাম, আপনি পেটের মাংস পেশিগুলিও তো টান টান হয়ে বড় হচ্ছে, তাই না? এই জন্য মাংসপেশি সব সময় চায় সাই করে একটু করে সংকুচিত হতে, তখনই কিন্তু আপনার এই এই অনুভূতিটা হয়। এটা কিন্তু একদমই নর্মাল, পেটে টান পড়াটা একদমই নর্মাল। হ্যাঁ, আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, পেটে আপনার কম টান পড়বে, আপনি যে কোনো কোল্ড ক্রিম, যে কোনো অয়েলি মানে তৈলাক্ত জিনিস যদি আপনি পেটে হালকা করে মালিশ করেন, তাইলে কিন্তু আপনার এই টান টান ব্যথাটা একটু, টান টান লাগাতে একটু কম হবে। কেন, তাইলে আপনার পেটের মাংস পেশিগুলি একটু আস্তে আস্তে স্ট্রেচিং হবে, এই জন্য আপনার ব্যথাটা বা ফিলিংসটা একটু কম হবে। এটার জন্য স্পেশাল কোনো ক্রিম লাগে না, আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন, কোল্ড ক্রিম হতে পারে, তারপর স্ট্রেচ মার্ক ক্রিম হতে পারে। এটা হালকা করে, আবার ওই যে ডাই এনে ডলা ডলি করে মালিশ করবেন না, হালকা করে মাসাজ করলে দেখবেন এই ফিলিংসটা আপনার একটু কম হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। এবং অনেকেই আছেন যারা ডাক্তারের কাছে যেতে পারেন না, তারা ঘরে বসেই আমাদের এই ভিডিওটি দেখে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এবং যত বেশি আপনারা ছড়িয়ে দিবেন জ্ঞান, তত বেশি হচ্ছে অনেকেই উপকৃত হবে। এবং দর্শক, আপনারা যারা এই ভিডিওটিকে সবচেয়ে বেশি শেয়ার করবেন তারা টপ ফ্যান নির্বাচিত হবেন। এই টপ ফ্যানের মধ্য থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। এবং দর্শক, আপনারা যারা আমাদের পেজে রিভিউ দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা রিভিউ দিবেন তারাও আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারবেন। এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের যারা যাদের প্রশ্ন আছে আপনারা সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে একবার প্রশ্নটি করবেন, কারণ আপনারা যদি বারবার একই প্রশ্ন করতে থাকেন আপনাদের প্রশ্নটি উপরে উঠে যাবে এবং তখন প্রশ্নের উত্তরটি মিস হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। আপনারা একবারই সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং দর্শক, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী লাইভগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে। আপনারা আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকেই দেখতে পারবে, জানতে পারবে এবং উপকৃত হবে। আর যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি লাইভ শেয়ার করবে এবং আমাদের এই পেজে রিভিউ দেবে সে হচ্ছে আমাদের টপ ফ্যান নির্বাচিত হবেন। এবং যারা রিভিউ দেবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং সেই সাথে আমাদের টপ ফ্যানরাও আমাদের লাইভে সংযুক্ত হবেন। ধন্যবাদ। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।